যুগান্তরের দর্শক এবং শ্রোতাদের জানাই অসংখ্য অভিনন্দন আমরা আজকে একটি নতুন ধরনের চিকিৎসা ব্যবস্থা যেটা শল্য ব্যবস্থা বা সার্জারি মানে এক ধরনের সার্জারি নতুন ধরনের সার্জারি নিয়ে আলোচনা করব। যদিও এখন অনেকেই জেনে গেছেন যে ল্যাপ্রোস্কোপি এক ধর এক ধরনের চিকিৎসা যেটা হলো কি যে পেটে ছোট ছিদ্র করে তারপর আমরা এই অপারেশনটা করি তাতে হয় কি যে রোগীর ব্যথা বেদনা অনেক কম হয় এবং তার কোনো রকম দাগ থাকে না এবং রোগীরা খুব পছন্দ করে প্রথম দিকে আসলে আমরা এটা নিয়ে আমরা অনেক সময় চিন্তায় থাকতাম কারণ রোগীদের আমরা বোঝাতে পারতাম না তাদের সচেতনতাটাকে আমরা অতটা বাড়াতে পারিনি কিন্তু এখন কিন্তু রোগীরা নিজেরাই আসে যেমন কারো হয়তো তিনটা সিজার হয়েছে কিন্তু সেও চাচ্ছে তার ল্যাপ্রোস্কোপি অপারেশন হোক এক ল্যাপ্রোস্কোপি বলতে আমরা আসলে কী বুঝি ল্যাপ্রোস্কোপি হলো ল্যাপ মানে হচ্ছে পেট এবং স্কোপি মানে ছোট একটা যন্ত্র দিয়ে পেটের ভিতরে সব কিছু দেখা এবং চিকিৎসা করা তো কাজে ল্যাপ্রোস্কোপি করে আমরা পেটের চিকিৎসা করি পেটের ভিতরে নানা ধরনের অপারেশন করতে পারি আর সেছাড়াও কিন্তু এন্ডোস্কোপি বলতে গেলে এন্ডোস্কোপিও হচ্ছে এক ধরনের এই ল্যাপ্রোস্কোপির চিকিৎসাই সেটা আমরা অন্যান্য শরীরে অন্যান্য জায়গায় করা যায় যেমন হিস্টোস্কোপি আছে যেটা দিয়ে আমরা জরায়ু নানা ধরনের রোগীর চিকিৎসা করতে পারি তো এখন ল্যাপ্রোস্কোপির অনেকগুলো সুবিধা আছে যে সুবিধার জন্য আস্তে আস্তে ল্যাপ্রোস্কোপি এখন এতটা জনপ্রিয় হয়েছে যে বলা হয় যে প্রায় নব্বই পার্সেন্ট কেসের বেশি আমরা ল্যাপ্রোস্কোপি দিয়ে করতে পারি একমাত্র সিজারিয়ান ছাড়া আর কি তো কাজেই ল্যাপ্রোস্কোপির কী সুবিধা আমরা যদি আলোচনা করি প্রথমেই দেখব যে ল্যাপ্রোস্কোপিতে আমাদের যে কসমেটিক ইফেক্ট যেটা যেটা মানে রকম দাগ থাকে না এবং কিছুদিন পরে অপারেশনের কিছুদিন পরে কোনো দাগ খুঁজেই পাওয়া যায় না তো কাজে এটা একটা সুবিধা সেছাড়া হচ্ছে কি যে রোগীর ল্যাপ্রোস্কোপি অপারেশন পরে পরেই তার যে পোস্ট অপারেটিভ সময়টাতে তার ব্যথা অনেক কম থাকে এবং যত বড় অপারেশনই হোক না কেন যেমন আমরা জরায়ু অপারেশন করি এবং তার অনেক সময় ক্যান্সার অপারেশন করা হয় তারপরে কিন্তু মাত্র আমরা রোগীকে একদিন হাসপাতালে রাখি তো একদিন পরেই রোগী হেঁটে বাসায় চলে যেতে পারে এটা একটা চমৎকার ব্যাপার আর সে তার কাজেও খুব মানে জয়েন করতে পারে অনেক তাড়াতাড়ি তার বাসায়ও কোনো এক্সট্রা লোক লাগে না সে নিজে সব কাজকর্ম করতে পারে এবং আমরা দেখি যে তার একটি অপারেশনের রোগীর যে ব্যথা বেদনা বা উৎকণ্ঠা তার থেকে সে অনেকটা এগুলো কম হয় তো কাজে আমরা ল্যাপ্রোস্কোপি এখন আমরা মনে করেছি যে এটা আধুনিক চিকিৎসা এবং আমাদের দেশেও কিন্তু এখন অনেকটা জায়গায় এই চিকিৎসাটা হচ্ছে তা আমি প্রথমে উনিশশো সালে আমি বাইরে থেকে ট্রেনিং নিয়ে এসে বাংলাদেশের প্রথম জরায়ু অপারেশন অপসারণ করা যেটা ল্যাপ্রোস্কোপিকে সেটা করি এবং তারপর থেকে অনেকগুলো সেন্টার আমরা তৈরি করেছি অনেকগুলো সেন্টারে অনেকেই ট্রেনিং নিয়ে এসছে এবং তারা ভালোভাবে ল্যাপ্রোস্কোপি করছে তো ল্যাপ্রোস্কোপি আমরা আসলে কি কি কারণে করি একটা হচ্ছে যে ডায়াগনস্টিক মানে একটা রোগ নির্ণয় করার জন্য ল্যাপ্রোস্কোপি করা আর একটা হচ্ছে অপারেটিভ মানে একটা রোগ চিকিৎসা করার জন্য অপারেশন করা তো ডায়াগনস্টিক আমরা কখন করি আসলে যারা বন্ধাত্ব নিয়ে ভুগছেন যাদের বাচ্চা কাচ্চা নেই তাদের জন্য কিন্তু মেইলে ডায়াগনস্টিকটা করা হয়েছিল যে আসলে পেটের ভিতরে আমরা একটা যন্ত্র ঢুকিয়ে আমরা দেখি যে পেটের ভিতরে তার কোনো সমস্যা আছে কিনা এখন এন্ডোমেট্রিসিস সম্বন্ধে অনেকেই খুব জানেন যে একটা রোগ যে রোগে কিনা মেয়েদের বেশি বন্ধাত্ম হয় সেটা কিন্তু ধরা পড়েছে এই ল্যাপ্রোস্কোপি দিয়েই কারণ ল্যাপ্রোস্কোপ করে দেখা গেল যে এন্ডোমেট্রিসিসের সিস্ট হতে পারে এন্ডোমেট্রিসিসের কালো কালো ফোটা সব জায়গায় ছড়িয়ে যেতে পারে এবং অনেক অ্যাডিশন থাকতে পারে যার কারণে অনেক সময় তার বাচ্চা হওয়া বন্ধ থাকে এবং সামান্য অপারেশন করে অনেক সময় দেখা যাচ্ছে যে তার এই অ্যাডিশনগুলো একটু ছাড়িয়ে দিলেই সে অনেক সময় কনসিভ করে আর অনেক সময় আমরা যে কী পাই একটা হলো চকোলেট সিস্ট চকলেট সিস্টও কিন্তু আমরা ল্যাপ্রোস্কোপি দিয়ে করতে পারি এবং সব সবচেয়ে এটা সফলভাবে করা যায় ছোট বাচ্চা মেয়ে এই নয় দশ বছরের মেয়ে আমি তো একটা ছয় বছরের মেয়েরও করেছি অনেক বড় সিস নিয়ে আসছে তো ল্যাপ্রোস্কোপি দিয়ে করেছি এবং সে একদিন পরে বাসায় চলে গেছে এবং এটা তার জন্য একটা বিরাট ব্যাপার যে অতটুকু মেয়ের একটা কোনো অপারেশনের কাটাকাটি লাগলো না কিন্তু শুধু ছিদ্র দিয়ে এটা করা গেল সেছাড়া যেটা আমরা দেখি যে ওভারি এনে অন্যান্য যদি সিস থাকে চকলের সিজ তো আছেই প্রচুর অন্যান্য যদি সিস থাকে সেগুলোও আমরা করি একটা জিনিস আছে যে পিসিও আজকাল জানে সবাই যে পলিসিস্টিক ওভারি সেখানেও আমরা অনেক সময় ওভারিতে ছোট ছোট সিস থাকে সেগুলিকে ছিদ্র করে দিই এবং তার ফলে রোগীর বাচ্চা হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় আর গাইনির অন্যান্য অপারেশনের মধ্যে আমরা জরায়ু অপারেশন করে ফেলে দিই এখান থেকে জরায়ু অপারেশন করে আমরা একটা যন্ত্র দিয়ে সেগুলিকে ছোটো ছোটো পিস করে আমরা ফেলে দিই তো কাজে পেট আসলে কাটতে হয় না পেট ফুটা করেই এই বড়ো বড়ো অপারেশনগুলো করা যায় আর একটা হলো যে কিছুটা যে সবটাই তো আর একটা ভালো হতে পারে না তার কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে তো ডিসঅ্যাডভান্টেজ আমরা ঠিক বলি না এটাকে আমরা বলি যে একটু স্কিল তার ট্রেনিংটা লাগবে মানে আজকে একজন ডাক্তার সে পোস্ট গ্র্যাজুয়েশন বা উচ্চতর প্রশিক্ষণ নিল এবং সে মনে করলো যে সে একেবারে ল্যাপ্রোস্কোপিক সার্জন হয়ে গেছে সেটা কিন্তু আসলে না তো কাজেই কী করতে হবে তখন খুব ভালো করে কোনো একটা জায়গায় অর্গানাইজড ট্রেনিং যেটা আমরা বলি অর্গানাইজড স্কিল ট্রেনিং নিতে হবে তাকে কারণ আমরা তো যন্ত্র দিয়ে পুরো অপারেশনটা করব। ওখানে কিন্তু আমরা কোনো হাত লাগাচ্ছি না আমরা টেলিভিশনের মনিটারে আমরা দেখবো যে কিভাবে অপারেশন করি টেলিভিশনের মনিটরের দিকে তাকিয়ে তাকিয়ে আমরা অপারেশনটা করি তো কাজে এখানে স্পেশাল যন্ত্রপাতি লাগছে আর আমরা এখানে বেশিরভাগ কারেন্ট দিয়ে অপারেশন করি যেটাকে আমরা বলি ইলেকট্রোকুলেশান কাজে এখানে খুব সাবধানে অপারেশন করতে হয় তবে যারা খুব সাবধানে করেন এবং যারা রেগুলার প্র্যাকটিস করেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি অপারেশন করতে পারেন একটা সময় বিশ্বাস করা হতো যে ল্যাপ্রোস্কোপি অপারেশনে অনেক সময় লাগে কিন্তু এখন কিন্তু আসলে তা না অভ্যস্ত হয়ে গেলে এবং কারোর মধ্যে যদি এফিসিয়েন্সি গ্রো করে তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে অপারেশন জড়াই অপারেশন আমাদের এক ঘন্টা দেড় ঘন্টা লাগতো সেটা দেখা যাচ্ছে যে পনেরো বিশ মিনিটই হয়ে যাচ্ছে তো কাজেই ল্যাপ্রোস্কোপি অপারেশনের মধ্যে সুবিধাটাই বেশি অসুবিধার মধ্যে যেটা বললাম যে একটু সাবধানে করতে হবে যেমন অনেক সময় আমরা কারেন্ট ব্যবহার করি ইলেকট্রিক যাতে অন্যান্য অঙ্গ যেগুলো সেগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমাদের খুব সাবধানে কাজ করতে হয় আর রোগীর সবচেয়ে সুবিধা যেটা আগে বলেছি যে সে একদিন বা দুদিন পরেই সে বাসায় চলে যেতে পারে এবং সে স্বাভাবিকভাবে হাঁটাচলা সব কিছু করতে পারে এবং লোকজন অবাক হয়ে যায় যে এত বড় অপারেশনের পরে কী করে সে হাঁটাচলা করতে পারছে অনেকে আছে যে তার পরের দিন তার পার্টিতেও জয়েন করতে পারে তো কাজেই ল্যাপ্রোস্কোপি হলো আমরা যেটা বলি যে একটা রেভলিউশন সার্জারিতে মানে ষোলো সার্জারি যেটা আমরা সার্জারি বলি সেখানে একটা রেভলিউশন আর এই ল্যাপ্রোস্কোপি কিন্তু আরও অন্যান্য জায়গায় ব্যবহার করা হয় যেমন যারা কান গলা ডাক্তার তারা এটা ব্যবহার করেন যারা অর্থোপেডিক সার্জন তারাও ব্যবহার করেন তবে গাইনিতে এর ব্যবহারটা অনেক বেশি হয় এখানে আমরা লাইগেশন করতে পারি জাস্ট দশ মিনিটের একটা ব্যাপার লাইগেশন করলে পেশেন্ট সেদিনে বাসায় চলে যেতে পারে তাছাড়া তার ওভার ইনসিস্ট অপারেশন করতে পারি তার আরেকটা যেটা চমৎকার ব্যাপার সেটা হলো যে একটোপিক প্রেগনেন্সি যে আমরা জানি অনেকেই এটা আমরা জানি আজকাল যে বাচ্চাটা যখন জরয়ের ভিতরে না থেকে যখন টিউবে থাকবে তখন সেই টিউবে থাকলে পরে তো দেখা যাচ্ছে যে দুই তিন সপ্তাহ পরেই সেটি টিউবটা বার্স্ট করে যায় অথবা টিউবে ওখানে প্রচণ্ড ব্যথা হয় রোগী আমাদের কাছে আসে তখন আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে বাচ্চাটা জরয়ের মধ্যে নেই বাচ্চাটা আছে টিউবের মধ্যে এখন সেটা যদি আমরা পেট কেটে অপারেশন করি যেটা আমরা আগে করতাম তাহলে হয় কি যে ভবিষ্যতে আবার তার বাচ্চা হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যেত কিন্তু এখন আমরা যে ল্যাপ্রোস্কোপি করে করি সেটা তো অনেক সুবিধা মানে জাস্ট আমরা ব্লাডগুলো টেনে ফেলে দিই এবং ওখানে যে টিউবটা আছে টিউবটাকে আমরা জাস্ট ওখান থেকে পরিষ্কার করে দেই এবং অনেক সময় সেলাই বা কোনো কিছু করি না ওরকমই রেখে দিই এবং সেটা খুব সুন্দরভাবে হিল হয়ে যায় তো কাজে এই এক একটুপিক প্রেগনেন্সি আমি বলবো যে এটা নিয়ে যারা সমস্যায় পড়ে যান তাদের কিন্তু অবশ্যই ল্যাপ্রোস্কোপিক্যালি করা উচিত কারণ এটা ল্যাপ্রোস্কোপিতে হয় কি তার ভবিষ্যতে বাচ্চার সম্ভাবনাটাও ঠিক থাকে এবং বাচ্চা হতেও কোনো সমস্যা হয় না তো কাজেই একটু প্রেগনিক্সি করতে পারি আমরা সেছাড়া যদি ক্যান্সার পেশেন্টদেরও আমরা এটা অপারেশন করতে পারি তার যে লিভ নোট বের করে আমরা দেখা সেগুলো এটাতে আরও সুবিধা হয় এবং অনেক বড়ো বড়ো অপারেশন ক্যান্সারের সেটাও পুরস্ক্রপ দিয়ে আমরা করতে পারি তো আমাদের যেটা আমরা আকুল আবেদন জানাই আমাদের জুনিয়রদের প্রতি যে এই ল্যাপ্রোস্কোপি অপারেশন মানেই হলো যে হ্যাঁ এটা করতে খুব ভালো লাগে এবং এমনও হয় যে ল্যাপ্রোস্কোপি যারা করে তারা আর পেট কেটে করতে চায় না কিন্তু তার আগে তাকে খুব ভালোভাবে ট্রেন্ড হতে হবে ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই এবং এই ট্রেনিং যদি সে ভালোভাবে না পায় তাহলে তার কিন্তু এটা করা উচিত না এবং ট্রেনিং ভালোভাবে নিয়ে সে যখন নিজেকে মনে করবে যে আমি এখন একদম ফিট এই অপারেশন করার জন্য তখন সে এই অপারেশনটা করবে এবং তাহলেই আস্তে আস্তে হবে কি আমাদের জুনিয়রদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়ে যাবে এবং আস্তে আস্তে আমাদের সার্জেনরাও যারা গাইনোকোলজিস্ট আছেন বা এমনি জেনারেল সার্জন আছেন তারা আস্তে আস্তে ল্যাপ্রোস্কোপির দিকে ঝুঁকে যাবেন তো আমাদের মতো দেশে কিন্তু আসলে অনেক সময় আগে বলা হতে যে খরচ অনেক বেশি হয় হ্যাঁ প্রথমে যন্ত্রপাতি কিন্তু একটু খরচ লাগে কিন্তু দেখা যায় যে পরে এই একই যন্ত্র দিয়ে আমরা অনেকবার অপারেশন করতে পারি এবং আলটিমেটলি খরচ কিন্তু কম হয় কিন্তু তবু আমি বলবো যে একটা সেফটিটা হচ্ছে সবচেয়ে বেশি রোগীর সেফটি রোগীর নিরাপত্তাটাই হচ্ছে সবচেয়ে বেশি কাজে আমরা যখন ল্যাপ্রোস্কোপি অপারেশন করব তখন যেন অবশ্যই আমরা সচেতন থাকি যাতে রোগীর অন্য রকম কোনো ক্ষতি না হয় এবং রোগী যাতে সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে তা আমি মনে করি যে আমাদের জুনিয়রদের এই কথাগুলো মনে রাখা উচিত এবং অবশ্যই তাকে খুব ভালো করে ট্রেনিং নিতে হবে এই ল্যাপ্রোস্কোপি করার আগে ধন্যবাদ সবাই